আপনাদেরকে আমি ডকুমেন্ট টাইপের কথা বলেছিলাম, তো সেটা হচ্ছে প্রথমেই আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়, অর্থাৎ এটি যে এইচটিএমএল ডকুমেন্ট এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ডিক্লেয়ার করে নিতে হবে ডক টাইপ এইচটিএমএল। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডক টাইপ ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এইচটিএমএল ফাইভে এই কথাটা আপনারা উপরে দিবেন। এর পরে আপনারা আপনাদের কোড লেখা শুরু করবেন, এটা একবারই দিতে হয়। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ডক টাইপটা ক্যাপিটাল লেটারে লিখেছি সবগুলো, এটা আপনারা ইচ্ছা করলে স্মল লেটারে লিখতে পারেন, এটা কিন্তু কেস সেন্সিটিভ নয়। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমেই শুরু করেছিলাম এইচটিএমএল দিয়ে, এগুলোকে বলা হয় ট্যাগ। এই যে দেখতে পাচ্ছেন যে লেস দেন এবং গ্রেটার দেন সাইনের মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হয় ট্যাগ, তাহলে এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ট্যাগ, এবং এই ট্যাগের শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এইখানে। তো শুরু আর শেষের মধ্যে পার্থক্য কি, শুধুমাত্র একটা স্ল্যাশ দেখতে পাচ্ছেন এই স্ল্যাশটি, অর্থাৎ একটা ট্যাগ এভাবে শুরু করতে হবে এবং এইভাবে শেষ করতে হবে। ঠিক তেমনই এই যে হেড ট্যাগ আমরা শুরু করেছি, এইখানে হেড ট্যাগ আমরা শেষ করে দিয়েছি। তো এইভাবে বডি ট্যাগ আমরা শুরু করেছি, বডি ট্যাগ শেষ করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা ট্যাগ আমরা শুরু করব এবং শেষ করব। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শেষ ট্যাগ না লিখলেও হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আপাতত আমরা জেনে রাখি যে কোনো ট্যাগ লিখতে হলে প্রথমে সেই ট্যাগ শুরু করতে হয় এবং পরে সেই ট্যাগ শেষ করতে হয়। তো এরপরে হচ্ছে আমাদের, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি সেকশনে ভাগ করেছি এইচটিএমএলকে, এই যে এইচটিএমএল হেড সেকশন এবং বডি সেকশন। তো আমাদের জানতে হবে যে হেড সেকশনে কি থাকে এবং বডি সেকশনে কি থাকে। তো হেড সেকশনে যেগুলো থাকে ওইগুলো আমাদের জন্যে খুব বেশি ইম্পর্টেন্ট না, ওগুলো হচ্ছে আমাদের পেজ র্যাঙ্ক করা, তারপরে পেজের টাইটেল, এগুলোর জন্য। যেমন দেখেন যে হেড সেকশনের মধ্যে আপনার বিভিন্ন মেটা ডাটা, তারপরে টাইটেল, তারপরে বিভিন্ন লিঙ্ক, তারপরে ডিজাইনের জন্য যে সিএসএস কোড লিখবো আমরা, এগুলো হেড সেকশনের মধ্যে থাকে, লিঙ্ক করা থাকে। তো এগুলো আমরা পরে ধীরে ধীরে জানতে পারবো। তো আপাতত আমি শুধু টাইটেল দিচ্ছি, আপনাদের টাইটেলের কাজটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন TITLE টাইটেল ট্যাগ লিখলাম, এর মধ্যে আমি টাইটেল দেবো, অর্থাৎ পুরো পেজটার একটা টাইটেল দিচ্ছি। সেটা আমি দিলাম সাপোজ HTML টিউটোরিয়াল। তো HTML টিউটোরিয়াল দিয়ে আমি টাইটেল ক্লোজ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন HTML টিউটোরিয়াল লিখে আমরা টাইটেল ক্লোজ করে দিলাম। এখন এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমার সেই ব্রাউজারে, এখন আমি এই ফাইলটা ওপেন করব ব্রাউজারে। তো যেটা আপনাদেরকে আগেই আমি দেখিয়েছিলাম, এই যে আমাদের এইখানে ছিল সেই ফাইলটি, এই যে ফাইলটি ওপেন করব কি, ওপেন উইথ, আমি গুগল ক্রোম দিয়ে ওপেন করছি। কোনো কিছুই আমাদের নেই এখানে, দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের কোনো কিছুই নেই, কিন্তু কি উপরে শুধু এই যে HTML টিউটোরিয়াল নামের একটা লেখা এসেছে। আমরা যেটা লিখছি সেইটা HTML টিউটোরিয়াল, ওখানে আমরা যা লিখবো তাই এখানে আসবে। তো এই হচ্ছে আমাদের হেগের মধ্যে টাইটেল লেখার পদ্ধতি। তো এরপরে হেড ট্যাগের মধ্যে আরও অনেক কিছু লিখতে হয় যেগুলো আপনারা এখন বুঝতে পারবেন না, ওইগুলো আমরা পরে আরও কয়েকটা টিউটোরিয়ালের পরে আপনারা বুঝবেন। তো আমরা যা করবো সব হচ্ছে বডি ট্যাগ নিয়ে। তো বডি ট্যাগের মধ্যে সব কিছু আমরা লিখতে পারি, অর্থাৎ একটা ব্রাউজারে গেলে আমরা এই যে এখানে যা কিছু দেখি সেগুলো সব হচ্ছে বডি ট্যাগের মধ্যে থাকে। যেমন গতদিন আপনাদেরকে একটা সাইট দেখিয়েছিলাম, আমি আবার সেই সাইটটিতে যাচ্ছি। দেখেন এই যে এখানে বডি পুরো উপরে শুধু দেখা যাচ্ছে এই যে হোম লিখে ওয়ার্ল্ড টেক জার্নাল এইটুকু, কিন্তু নিচে যে এতগুলো সব কিছু আমাদের বডি ট্যাগের মধ্যে, এগুলো কিন্তু আর সেই হেড ট্যাগের মধ্যে কোনো কিছুই নাই। তো এই হচ্ছে আমাদের বডি ট্যাগ। তো বডি ট্যাগের মধ্যে আমরা সব কিছুই লিখবো। তো এখন আপনি আজকে আপনাদেরকে বডি ট্যাগের মধ্যে কয়েকটা জিনিস লেখা শিখিয়ে দেবো। প্রথমত হচ্ছে হেডিং, কীভাবে আমরা যে কোনো একটা হেডিং লিখবো। যেমন সাইটটাতে গেলে দেখতে পাচ্ছেন এই যে এই কথাটা বড় করে দেখাচ্ছে, এই কথাগুলো ছোট করে দেখাচ্ছে, তাহলে এইগুলো কিসে আছে এবং এগুলো কিভাবে ছোট হলো, এইগুলোর জন্যে এই যে এই কথাটা অবশ্যই হেডিং। তো এই হেডিং কথাটা আমরা কিভাবে লিখতে পারি ওয়েব পেজে সেইটা আজকে আমরা দেখব। ধরুন এখানে হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমরা হেডিং লিখবো। তো হেডিং হচ্ছে যে অনেক ধরনের হতে পারে, HTML হচ্ছে ছয় ধরনের হেডিং আছে। প্রথমে হচ্ছে H1, অর্থাৎ হেডিং ওয়ান। হেডিং ওয়ানে আমি সাপোজ দিলাম দিস ইজ মাই ফার্স্ট হেডিং। তো দিস ইজ মাই ফার্স্ট হেডিং দিয়ে আমি H1টা ক্লোজ করে দিলাম। আবার সেই একই কথা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন H1 শুরু করেছি, H1 এখানে শেষ করে দিয়েছি, এবং H1-এর মধ্যে আমি কি এই কথাটুকু লিখেছি। তো আমি আবার এটুকু সেভ করলাম। সেভ করে আমি আবার আমার ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফার্স্ট হেডিং। এখন বাকি যে হেডিংগুলো রয়েছে, তো
তো সেই হেডিংগুলো কিভাবে হবে, তো সেই হেডিংগুলো দেখানোর জন্য আমি প্রথমে হচ্ছে এখানে আমি লিখে নিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের হেডিং ওয়ান, এরপরে আমরা লিখব হেডিং টু, এইচ টু, এইচ টু লিখে সেম জিনিস আমি লিখলাম, হেডিং লিখে আবার এইচ টুটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তারপরে এইচ থ্রি দিই, এইচ থ্রি, তো এইভাবে আমরা হেডিংগুলো লিখলাম। তো হেডিংগুলো লিখে এখন আমরা দেখব ব্রাউজারে কীরকম দেখাচ্ছে। তো এটা সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে, এরপর আমি ব্রাউজারে যাচ্ছি, একটা রিফ্রেশ দিলাম। দেখেন এইচ ওয়ানেরটা অনেক বড় বড়, তারপরে এইচ টু একটু ছোটো, তারপরে এইচ থ্রি আরেকটু ছোটো, এইচ ফোর আরেকটু ছোটো, এইচ ফাইভ আরও একটু ছোটো, এবং এইচ সিক্স কিন্তু সবার চেয়ে ছোটো। তার মানে হেডিং আমরা কত বড় লিখবো সেটা ডিপেন্ড করবে আমরা কোন হেডিং দিয়ে লিখবো তার উপরে। এই ছয়টি কিন্তু হেডিং রয়েছে, আবার যদি বলেন যে এইচ সেভেন, এইচ এইট ওগুলো নেই, না ওগুলো কিন্তু নেই, ছয়টি এইচটিএমএল হেডিং রয়েছে, এই ছয়টি দিয়েই আমরা সব হেডিংগুলো লিখবো। হেডিংয়ের পরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ট্যাগের কাজ। তো প্যারাগ্রাফ ট্যাগের কাজ বোঝার জন্যে একই জিনিস, শুধু আমরা কি করব পি দিব। এই যে পি দিলাম, পি ট্যাগের মধ্যে যা কিছু লিখব, সাপোজ আমি পি ট্যাগের মধ্যে কিছু প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম, তো এই প্যারাগ্রাফের মধ্যে আপনারা যা কিছু লিখতে পারেন, দুই লাইন, চার লাইন, পাঁচ লাইন, অনেক বড় একটা প্যারাগ্রাফ লিখতে পারেন। সেটা কিভাবে দেখাবে আপনাদের এখন দেখাচ্ছি। তো এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেভ করে ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখছেন দিস ইজ এ প্যারাগ্রাফ, এগুলো কিন্তু একটা প্যারাগ্রাফ আকারে চলে এসেছে। তো এইভাবে আমরা ব্রাউজারে প্যারাগ্রাফ শো করতে পারি। এখন প্যারাগ্রাফ আমরা যত বড় ইচ্ছা লিখতে পারি এখানে, যেমন এই প্যারাগ্রাফটাকেই যদি আমি আরও বড় করি, তো দেখেন আমি অনেকবার কপি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন অনেকবার আমি কিন্তু কপি পেস্ট করে দিলাম। তো কপি পেস্ট করার ফলে আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, সেভ করার পরে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আবার রিফ্রেশ করছি। তো দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফটা কিন্তু অনেক বড়। তো এইভাবে অনেক বড় প্যারাগ্রাফ আমরা লিখতে পারি, ঠিক যেমনটি এইখানে লেখা ছিল। এই যে দেখতে পাচ্ছেন হেডিংয়ের পরে এই যে এইভাবে এই প্যারাগ্রাফগুলো কিন্তু ফি ট্যাগ দিয়ে নিয়ে আসা হয়েছে। একটা ওয়েব পেজের সাথে অন্য যে কোনো কিছু লিঙ্ক করা, অন্য কোনো পেজ বা অন্য কোনো সাইট সরাসরি লিঙ্ক করা, যেমন মনে করেন যে আমি এইখানে আমি একটা লিঙ্ক ট্যাগ লিখছি, এই যে দেখতে পাচ্ছেন এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক ট্যাগ, এ ট্যাগ দিয়ে আমরা কিন্তু লিঙ্ক করি। তো এরপরে দিতে হবে যে কোন পেজের সাথে আমি লিঙ্ক করতে চাচ্ছি। তো এখানে লিখতে হবে এইচ রেফ ইকুয়াল টু, এখন এই যে এইচ রেফ লিখে ইকুয়ালের পরে দুইটা ইনভার্টেড কমা, এর মাঝে আপনি যেই পেজের ইউআরএল দিবেন সেই পেজের সাথে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। তো আমি একটা সাইটের ইউআরএল দিচ্ছি, যেটা আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি, এই যে আমি এই সাইটটা, তো এই সাইটের আমি ইউআরএলটা সাপোজ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই সাইটের ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ এই সাইটের সাথে আমি লিঙ্ক করতে যাচ্ছি। তো এরপরে আমরা কি করব, অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করব, অর্থাৎ এই যে এ ট্যাগ, এর মধ্যে এতটুকু আমরা এক্সট্রা কিছু দিলাম, দেওয়ার পর এইখানে এ ট্যাগটা ক্লোজ করলাম। এরপরে দেবো আমাদের লিঙ্ক টেক্সট, অর্থাৎ লিঙ্কটা কী হিসাবে দেখা যাবে। অনেক সময় যে কোনো পেজে ঢুকলে আপনারা দেখবেন যে ক্লিক হেয়ার, তারপরে গো বা এই ধরনের কিছু, তো আমরা সাপোজ এখানে ক্লিক হেয়ার দিচ্ছি, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দিলাম, এবং এরপরে আমরা আমাদের অ্যাঙ্কর ট্যাগটি ক্লোজ করে দেবো সাথে। তো এখন আমরা এটা সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে যাচ্ছি। তো ব্রাউজারে গিয়ে আমরা আমাদের এই যে এইচটিএমএল টিউটোরিয়াল এই এইটি ওপেন করলাম, এরপরে একটা রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এসছে। এখন এই ক্লিক হেয়ারে মাউস নিয়ে গেলে একটা দেখতে পাচ্ছেন মাউসটা ক্লিক করার মতো হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে যেই পেজের সাথে আমি লিঙ্ক করেছি সেইখানে চলে যাবে। দেখেন এই যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ওই পেজে কিন্তু যাচ্ছে, এই যে আমাদের ওই পেজে কিন্তু চলে গেছে। অর্থাৎ এইভাবে আপনারা যে কোনো পেজের সাথে আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দিতে পারেন। আর এই যে ক্লিক হেয়ার টেক্সট না দিয়ে আপনারা এইখানে ইচ্ছে করলে আরও অন্য কোনো কিছু দিতে পারেন, এইখানে আপনারা যা কিছু দিবেন তার সাথে কিন্তু এই সাইটটা লিঙ্ক হয়ে যাবে।
তো এখন আরেকটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে নতুন কোনো ট্যাব ওপেন হচ্ছে না, এই ট্যাবেই আমাদের নতুন ওয়েবসাইটটি চলে আসছে, ফলে কি আমাদের আগের যেই সাইটটা সেটা আর দেখা যাচ্ছে না। তো এইটা আমরা করতে পারি, এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেই ট্যাবে গিয়ে আমাদের সেই লিঙ্কটা ওপেন হবে। তো এইটা করার জন্য আমরা সিম্পলি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে যে এইচ রেফ দিয়েছেন, এর পরে এখানে বন্ধুরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এইচ রেফ এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এবং এর সাথে এই যে যেই ইনভার্টেড কমার মাঝে যেটুকু থাকবে সেটুকুকে বলা হয় অ্যাট্রিবিউটের ভ্যালিউ। তো এগুলো আপনারা কাজ করতে করতে জানবেন, আমরা আরও অনেক অ্যাট্রিবিউট নিয়ে কাজ করব, তখন এগুলো খুবই সহজ হয়ে যাবে, এখনও তো মানে টেনশনের কিছু নাই। তো এরপরে একটা স্পেস দেওয়ার পরে আমরা যদি দিই টার্গেট, TRGET টার্গেট, এটিও একটি অ্যাট্রিবিউট, ইকুয়াল টু দিলাম, দিয়ে এর ভ্যালু দিব, অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে আপনারা মনে রাখবেন যে টার্গেটের কয়েকটা ভ্যালু আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয়েছে ব্ল্যাঙ্ক এবং সেলফ হচ্ছে ডিফল্ট। তো আমরা সেলফ আর ব্ল্যাঙ্ক দেখাচ্ছি, ব্ল্যাঙ্ক দিতে হলে আপনি একটা আন্ডারস্কোর দিবেন, তারপরে BLANK ব্ল্যাঙ্ক, অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক ট্যাবে ওপেন হবে। আর আরেকটা জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ক্লিক হেয়ার লেখাগুলো কিন্তু ওইদিকে ভেতরে চলে গেছে, এখন নিচে আমাদের এই যে স্ক্রোল বারটা টেনে এদিকে নিয়ে যেতে হচ্ছে। তো এর জন্য আপনারা নোটপ্যাডে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে এখানে ভিউতে যাবেন, উপরে মেনু বারে এই যে ভিউতে যাবেন, ক্লিক করবেন, করার পরে নিচে খুঁজবেন এই যে ওয়ার্ড র্যাপ, ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ওই দিকে আর না গিয়ে নিচে নিচে চলে এসেছে লেখাগুলো, এইগুলো ওই দিকে ঢুকে গিয়েছিল। তো এই যে টার্গেট আমরা ব্ল্যাঙ্ক দিলাম, এর ফলে কি হবে, আমাদের এই সাইটটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, যেমন আমি দেখাচ্ছি সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে আমি একটা রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের ওপেন হয়েছে, আর আগের যে ট্যাব ছিল সেটা কিন্তু ঠিকই আছে, এই যে দেখেন আমাদেরটা ঠিকই আছে এবং এই ট্যাবে নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে। আচ্ছা, এখন হলো যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ট্যাগ দেখলাম, এখন যদি সেলফ থাকে, এস সেলফ ট্যাগ, সেলফ হচ্ছে ডিফল্ট, অর্থাৎ সেই উইন্ডোতেই ওপেন হবে। তো আমাদের সেলফটা ডিফল্ট থাকে, আর যদি অন্য কোনো ট্যাবে আমরা ওপেন করতে চাই তো সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দেবো। আমি এই যে সেভ করলাম, সেভ করার পরে এখানে রিফ্রেশ দিচ্ছি, এরপরে যদি এখানে ক্লিক করি এই ট্যাবেই থাকছে আমাদের, অর্থাৎ সেলফ ট্যাগ হচ্ছে ওই ওই ট্যাবেই ওপেন করতে চাইলে, আর যদি আমরা ব্ল্যাঙ্ক দেই তাহলে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। তো এরপরে যেটি আমরা দেখবো সেইটি হচ্ছে ইমেজ ট্যাগ। তো আমি এই অ্যাঙ্কর ট্যাগটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এখন আমরা দেখব ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা যে কোনো ফটো ওয়েব পেজে দেখাতে পারি। তো ফটোকে লিঙ্ক করতে হবে আমাদের এই এই আমাদের এই HTML ফাইলের সাথে, যেমন ধরেন যে IMG ইমেজ হচ্ছে, এই যে IMG হচ্ছে ইমেজ নিয়ে আসার ট্যাগ, এটাকে বলা হয় IMG ট্যাগ, এটা দিয়ে আমরা যাবতীয় ইমেজ ওয়েবসাইটে প্রদর্শন করে থাকি। তো IMG দেওয়ার পরে যে অ্যাট্রিবিউটটা দেবেন সেটা হচ্ছে সোর্স, SRC, সোর্স দিয়ে কোথাকার ইমেজ এটা সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। সেটা হচ্ছে এখানে যদি আমরা যে কোন লিঙ্কের বা যে কোনো একটা লাইভ সাইট থেকে ইমেজের লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিই তাও হবে, অথবা আপনি আপনার ডেস্কটপের কোনো একটা জায়গায় একটা ইমেজ আছে সেটাকেও নিয়ে আসতে পারেন। তো এর জন্য আপনাদের বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা আমাদের যে ফাইলটি ছিল এখানে দেখতে পাচ্ছেন যে index.html, তো এই ফাইলে আমি কয়েকটা ইমেজ নিয়ে এসে রাখছি। তো কয়েকটা ইমেজ আমি কপি করে নিয়ে আসি, আমার এখানে অনেকগুলো ইমেজ রয়েছে। তো আমি সাপোজ এই যে ইমেজ তিনটা কপি করলাম, কপি করে এটা আমি ক্রস করে দেই, এরপর এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। তো এই যে ইমেজগুলো আমরা পেস্ট করে দিলাম এখানে, এখন এই ইমেজগুলোকে আমরা লিঙ্ক করব আমাদের সাইটের সাথে। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নোটপ্যাডে যাব, গিয়ে এখানে যে ফাইলটি আমাদের যেইখানে আছে সেইখানেই আমাদের ইমেজগুলো আছে, সো এখানে শুধু আমরা ইমেজের নাম লিখলেই হবে। তো কোন ইমেজটা আমরা লিঙ্ক করতে চাচ্ছি শুধু সেই ইমেজটার নাম লিখব। এই যে দেখেন আমরা যদি প্রথম ইমেজটা দেখতে পাচ্ছেন cwebs.jpg, তো cwebs.jpg এই ইমেজটাকে যদি আমরা ওখানে লিঙ্ক করাতে চাই তাহলে এখানে ঠিক সেমভাবে লিখতে হবে cwebs.jpg। তো cwebs.jpg লিখলাম, তো এরপরে আমরা যেটি করব ইমেজ ট্যাগটা ক্লোজ করে দেব। তো ইমেজ ট্যাগ, এই যে ইমেজ ট্যাগ
ট্যাগের জন্য এখান থেকে শুরু হয়েছে এবং এখানে এসে শেষ। পরে কিন্তু আবার ইমেজের যে ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ, ওইটা কিন্তু নেই। ইমেজ কিন্তু ইমেজ ট্যাগের এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যে পিছনের যে ক্লোজিং ট্যাগ না দিলেও হয়। তো আমি সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু আমাদের চলে এসেছে, কিন্তু অনেক বড় ইমেজ, অনেক বড়। তো এই ইমেজটা কিভাবে ছোট করা যায় এখন আমরা একটু দেখি। তো ইমেজ দেওয়ার পরে এখানে আপনারা যা করবেন সেটা হচ্ছে একটা ইমেজ দেওয়ার পরে একটা অল্ট ট্যাগ দেবেন, ALT অল্ট ট্যাগ দিয়ে অল্টারনেটিভ টেক্সট লিখবেন। অর্থাৎ কোনো কারণে যদি ইমেজটা না প্রদর্শন করে বা লোডিং দেখায় তখন কি টেক্সট দেখাবে। যেমন এখানে আমি লিখে দিচ্ছি যে ন্যাচারাল NATV, ন্যাচারাল ইমেজ। তো ন্যাচারাল ইমেজ কথাটা দেখাবে যদি কোনো কারণে সাইট লোডিং নেয় বা কোনো কারণে ইমেজটা না থাকে তখন এই জিনিসটা দেখাবে, এবং যদি ইমেজটা ঠিকভাবে লোড নেয় তখন আর এইটা দেখাবে না, ইমেজটাই দেখাবে। তো অল ট্যাগ দিলাম। এরপরে যেটি আমরা করব সেটি হচ্ছে ইমেজটার একটা নির্দিষ্ট উচ্চতা এবং প্রশস্ততা দিব, অর্থাৎ একটা হাইট এবং একটা ওয়াইড দিব। তো এর জন্য আমরা যেটা করব স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করব। স্টাইল অ্যাট্রিবিউটের মাঝে আমরা ভ্যালু দিব, ভ্যালু হিসেবে দিব হাইট এবং ওয়াইড এর মান। তো হাইট আমি সাপোজ দিচ্ছি এখানে 400 পিক্সেল দিচ্ছি, এবং ওয়াইড আমি দিচ্ছি সাপোজ ধরেন যে 600 পিক্সেল। আচ্ছা, এখানে আমি কি করলাম স্টাইল অ্যাট্রিবিউট এর মাঝে ভ্যালু হিসেবে আমি হাইট দিয়ে কোলন দিয়ে তারপরে 400 পিক্সেল তারপরে সেমিকোলন দিয়ে, অর্থাৎ একটা সেমিকোলন মানে এই একটা জিনিস আমাদের শেষ, হাইট 400 পিক্সেল একটা শেষ, এরপরে ওয়াইড 600 পিক্সেল, এই যে হচ্ছে আরেকটা শেষ। তো এইভাবে একটা অ্যাট্রিবিউটের মাঝে আমরা বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করতে পারি। তো এগুলো আপনারা ধীরে ধীরে ঠিকই সব জানতে পারবেন। তো আপনারা আপাতত আমাদের আমি যেভাবে করছি আপনারা সেভাবে প্র্যাকটিসগুলো করুন, পরে আপনারা সব ঠিকভাবে বুঝতে পারবেন। তো এই যে হাইট আর ওয়াইড দিয়ে দিলাম, অর্থাৎ ইমেজটা এখন নির্দিষ্ট একটা হাইট এবং ওয়াইড হয়ে যাবে, আর অল্টারনেটিভ টেক্সট হিসেবে আমাদের ন্যাচারাল ইমেজ কথাটা দেখাবে যদি কোনো কারণে ইমেজটা সাপোর্ট না নেয়। তো আমি এখন সেভ করলাম, সেভ করার পরে ব্রাউজারে যাচ্ছি একটা রিফ্রেশ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে। তো ইমেজটা আমরা আরও একটু ছোট করব, পিক্সেল সেভ করলাম, ব্রাউজারে গেলাম এবং রিফ্রেশ দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন আমি লাস্ট আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে লিংক হিসেবে ইমেজের ব্যবহার। তো লিংক কিভাবে করতে হয় এটা আমরা অলরেডি জেনেছি বন্ধুরা। সেটা হচ্ছে যে আমরা এখানে এ ট্যাগ দিব, দিয়ে এইচরেফ এর মধ্যে দিব যে কোন সাইটের সাথে আমরা লিঙ্ক করতে যাচ্ছি বা কোন পেজের সাথে। তো এখানে দিচ্ছি আমি সেই আগের আমার সাইটটির লিঙ্ক দিচ্ছি। তো এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আমাদের এইচরেফ এর মধ্যে এই লেখাটা দিলাম, এরপরে আপনারা টার্গেট দিতে পারেন যদি অন্য একটা নতুন উইন্ডোতে ওপেন করতে চান। তো তাহলে আপনারা টার্গেট দিবেন যেটার কাজ অলরেডি আমি বলেছি। তো আমি একটা টার্গেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক দিলাম। আন্ডার ব্ল্যাঙ্ক দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এ ট্যাগকে এখানে ওপেনিং এ ট্যাগ আমরা ক্লোজ করলাম, এরপরে আমরা ক্লোজিং এ ট্যাগ লিখবো। কোথায় ক্লোজিং এ ট্যাগ লিখবো? এর পরে হচ্ছে আমরা ইমেজটা দিয়ে দেবো, অর্থাৎ আমাদের এই যে ইমেজ ট্যাগ ছিল আমি সাপোজ এখান থেকে আগে কাট করে নিচ্ছি, দেখেন। তো কাট করে নিলাম, এখন এ ট্যাগ দিলাম এবং এখানে এ ট্যাগ ক্লোজ করব। তো অ্যাঙ্কর ট্যাগ আমি ক্লোজ করলাম। এখন এই যে দুই অ্যাঙ্কর ট্যাগের মাঝে এখানে আমরা টেক্সটের বেলায় লিখতাম যে ক্লিক হেয়ার। তো এখন ক্লিক হেয়ার কথাটা না দিয়ে এখানে একটা ইমেজ দিয়ে দেবো, অর্থাৎ ইমেজে যদি কেউ ক্লিক করে তাতে তাহলে যাতে এই সাইটে যায়। তো ইমেজটা দিয়ে দেবো, তাহলে এখানে কী লিখবো আমরা? অবশ্যই ইমেজ ট্যাগ দিব। তাহলে এটুকুকে কেটে দিচ্ছি, আবার ইমেজ ট্যাগ দিলাম, সোর্স দিচ্ছি, সোর্স দিয়ে আবার সেই সোর্সটাই আমি দিয়ে দিচ্ছি। সাপোজ আগেরটা ছিল আমাদের কি সি ওয়েবস, ছিল কি ওল্ড,
পিক্সেল এই হয়ে গেল আমাদের। এখন এইখানে এসে কি করব, ইমেজ ট্যাগটা আমরা যে শুরু করেছিলাম সেই ইমেজ ট্যাগটা এখানে ক্লোজ করে দেব, অর্থাৎ ইমেজ ট্যাগের ওপেনিং ইমেজ ট্যাগই শুরু হয়েছে এবং এইখান দিয়ে গিয়ে শেষ হয়েছে। তো এখন দেখবেন যে আমাদের এখন আমরা এখানে কি করলাম, একটা ইমেজ ট্যাগকে আমরা লিংক করে দিলাম এই সাইটের সাথে। তো এখন এই ইমেজের উপর কেউ ক্লিক করলে ওই সাইটে চলে যাবে এবং টার্গেট আছে ব্ল্যাঙ্ক, তার মানে নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। তো সেভ করে নিচ্ছি, সেভ করে আমি এখানে ব্রাউজারে গিয়ে এখানে আমি রিফ্রেশ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই যে ইমেজটা আছে, ইমেজের উপরে মাউস নিয়ে গেলে মাউস কার্সরটা দেখবেন, এই যে দেখছেন ইমেজের উপরে মাউস কার্সরটা লিংক হয়ে গেছে। তো এখন এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে আমাদের ওই সাইটটা ওপেন হবে। দেখেন এই যে ক্লিক করলাম, এই যে নতুন একটা ট্যাবে আমাদের ওই সাইটটা ওপেন হয়ে গেল, অর্থাৎ আমরা ইমেজকেও লিংকে কনভার্ট করে দিতে পারলাম। তো আজকে এটুকুই থাকছে, আশা করি আপনারা এটুকু খুব ভালোভাবে বুঝে গেছেন। আর যদি না বুঝে থাকেন আপনি কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।